একসঙ্গে একাত্তর হাজার জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোজগার মেলার অধীনে মঙ্গলবার বিজয় যাত্রা শুরু বছরের জনকে কেন্দ্রীয় সরকারের অধীনে নিয়োগপত্র দিলেন তিনি এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাকরির নিয়োগপত্র দিয়ে প্রধানমন্ত্রী বলেন কেন্দ্রীয় সরকারের চাকরিতে দুর্নীতি এবং স্বজন পোষণ শেষ হয়েছে এরপরই নয় বছর আগের এই দিনের উল্লেখ করে তিনি বলেন আজকের এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ নয় বছর আগে ষোলোই মে সভা ভোটের ফল ঘোষণা হয়েছিল কেন্দ্রীয় সরকারি চাকরিতে দুর্নীতির অবসান হয়েছে জানিয়ে এদিন প্রধানমন্ত্রী আরও বলেন আগে সরকারি চাকরির আবেদন করা কঠিন ছিল ফর্ম পেতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো আজ আবেদন করা থেকে ফলাফল পাওয়া পুরো প্রক্রিয়া অনলাইনে এখন গ্রুপ সি ও ডি পোস্টের জন্য কোনো ইন্টারভিউ লাগবে না এই পদ্ধতি দুর্নীতি এবং স্বজনপ্রীতির সম্ভাবনাকে শেষ করেছে पहले সরকারি नौकरी নিয়ে आवेदन करना ही बहुत मुश्किल होता था एक एप्लीकेशन फॉर्म लेने के लिए घंटों लाइन में लगो रहो डॉक्यूमेंट्स को अटैच करवाने के लिए गैजेटेड ऑफिसर्स को खोजो फिर एप्लीकेशन को डाक द्वारा भेजा जाता था और इसमें यह भी पता नहीं चलता था कि वो एप्लीकेशन समय पर पहुंची या नहीं पहुंची जहां पहुंचना था वहां पहुंची कि नहीं पहुंची आज आवेदन करने से लेकर नतीजे आने तक की पूरी प्रक्रिया ऑनलाइन हो गई है आज डॉक्यूमेंट को सेल्फ एटेस्ट करना भी पर्याप्त होता है ग्रुप सी और ग्रुप डी के पदों पर भर्ती के लिए इंटरव्यू भी खत्म हो गए हैं इन सारे प्रयासों का सबसे बड़ा फायदा यह हुआ है कि भ्रष्टाचार या भाई भतीजावाद की संभावनाएं खत्म हो गई हैं প্রসঙ্গত মূলত শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান দেওয়ার লক্ষ্যে রোজগার মেলার মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার বন্দোবস্ত করেন কেন্দ্রীয় সরকার গত বছরের বাইশ অক্টোবর রোজগার মেলার প্রথম দফায় পঁচাত্তর হাজার জনকে সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছিল তারপর গত বাইশ নভেম্বর দ্বিতীয় দফায় একাত্তর হাজার জনকে নিয়োগপত্র দেওয়া হয় এরপর চলতি বছরে কুড়ি জানুয়ারি তৃতীয় দফায় একাত্তর হাজার এবং তেরো এপ্রিল চতুর্থ দফায় আরও একাত্তর হাজার জনকে স্বচ্ছতার সঙ্গে সরকারি চাকরি দেওয়া হয়েছিল বিওরো রিপোর্ট আর ইনিউজ।